যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাপকে দেখতে দেখার সময় পায় না ওই শিক্ষার দরকার নাই। গাজীপুরে এক বৃদ্ধাশ্রমে ঢুকলাম, অনেক বুড়ি বুড়া মানুষ ওখানে বসে আছে, দেখতে গেলাম, বললাম যে আপনাদের চেহারায় খুব টেনশনের ছাপ, এই বুড়ো বয়স আপনারা এই জায়গায় কেন আশ্রয় নিয়েছেন? বলতেছে যে বৃদ্ধদের আশ্রম, এই জন্য তো আমরা আশ্রয় নিয়েছি। কেন আপনাদের সন্তান আদি নাই? সন্তান আছে, কি করে? বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসী, ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, বসুন্ধরায় থাকে, বারিধারায় থাকে, বড় বড় তারা সরকারি কর্মকর্তা, বহু বড় বড় তারা অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার। বললাম যে আপনি এত বড় শিক্ষিত করলেন, আপনাকে দেখার সময় পায় না কে বাবা? যদি আগে টের পাইতাম সাশা বানাইতাম। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? যে শিক্ষার ভিতর দিয়ে সন্তান পিতামাতার খেদমত করা বুঝবে না, সে শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কি না? আসল শিক্ষা হলো কোরআনের শিক্ষা। হয়তো ভাবতেছেন আমেরিকায় খুব সুখের দেশ, আমেরিকা সবচাইতে বড় মানসিক রোগীর দেশ, ওদের সব মানুষ মানসিক রোগী, বুড়াকালে বউ নাই, স্বামী নাই, কেউ নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, সামাজিক ব্যবস্থা নাই, পরিবার সিস্টেম নাই। ইসলামের সবচেয়ে সুখ শান্তি হলো পরিবারে, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানলে সবচেয়ে সুখ পাওয়া যাবে কোথায়? পরিবারে। এই জন্য পরিবারটাকে ঠিক রাখতে হবে। হয়তো এই মাহফিল বন্ধ হয়ে যাবে, হয়তো বাইরে কোনো দিনের কার্যক্রম অনেকে বন্ধ করে দিতে চাবে, কিন্তু পরিবার তো বন্ধ হবে না কখনো। পরিবারটা আমি আপনি চালাবো, পরিবারটা আমরা কন্ট্রোল করব। সেই জন্য সন্তানাদি জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার সিনার ভিতরে কি তুলে দেব বলেন? আস্তে বলবেন না, কি তুলে দেব? আজকে যদি সেই বুয়েটের আবরানকে যে হত্যা করা হলো, যারা হত্যা করেছে সেই সমস্ত ছাত্রদের সিনায় যদি কোরআনের এলেমটা থাকতো, আজকে এই নিষ্পাপ এই জীবনটার আজকে এই অবস্থা হতো না, জোরে বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, শিক্ষার গুরুত্ব সবার আগে, আমরা সবার আগে কোরআনটা সন্তানদের সিনাই তুলে দেব। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আপত্তি নেই, ডাক্তার হবে আপত্তি নেই, আর্মি কর্মকর্তা হবে আপত্তি নেই, ডিসি হবে, এসপি হবে আপত্তি নেই, সব দায়িত্ব পালন করবে, কিন্তু সিনার ভিতরে কোরআনটা আগে তুলে দিতে হবে। গ্রামের মানুষ গরমের দিন হলে পরে সকালবেলা পান্তা খায়, পান্তা খায় না, পান্তা খায়, আর শীতের দিন হলে রাতের ভাতটা যদি বেঁচে যায়, সেই পাতিলের তলের পোড়া ভাতটা সকালবেলা সুন্দর করে বের করে নিয়া মরিচ, শুকনা মরিচ দিয়া, পেঁয়াজ রসুন দিয়া ফাইন করে ডলায়, ডলে না, এটাকে কি ভাত বলে? কড়কড়া। হ্যাঁ, কড়কড়া। এই যে কড়কড়া, এই যে কড়কড়া ভাতটা সকালবেলা গ্রামের মানুষ যখন খেতে নেয়, এর মধ্যে মজা আছে না নাই বলেন? কিসের পোলাও কর্মা বিরিয়ানি জর্দা, আপনি এর মধ্যে যে মজাটা পাবেন সেই মজা কিন্তু আপনি দামি খাবারও পাবেন না। ওই যে সকালবেলা পেঁয়াজ রসুন দিয়ে আর শুকনা মরিচ দিয়ে বানানো সেই কড়কড়া যে খেলাম, সারাদিন আমি যত দামি খাবার খাই না কেন, সকালবেলা সেই পেঁয়াজের আর রসুনের ঢেকুর আছে না নাই বলে? আছে। আপনার সন্তানকে আপনি যেখানেই পড়ান না কেন কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ারিং কিন্তু ইসলামের বাইরে নয়, মেডিকেল কিন্তু ইসলামের বাইরে নয়, কোনো জ্ঞান ইসলামের বাইরে নয়, সমস্ত জ্ঞান ইসলামের ভিতরের জ্ঞান, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে শরীয়তের জ্ঞানগুলো, প্রথমে দিনের যে মূল ফান্ডামেন্টাল দিকগুলো, মৌলিক যে জ্ঞানগুলো, এই কোরআনটা যখন বান্দার সিনার মধ্যে ডুববে, ওই বান্দার দ্বারা কখনো ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হতে পারে না, ঠিক কি না? এই জন্য সমস্ত সিলেবাসের ভিতরে আগে কি শিক্ষা দেওয়া দরকার? আর সব সিলেবাসে যে শিক্ষা নাই, আর এই মাদ্রাসার সিলেবাসে সেই শিক্ষা আগে সবার আগে আছে, বলি আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সেদিন বলতেছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? বললাম সব কোথায় পড়ে? কে মাদ্রাসায় পড়ে? কি স্কুলে পড়ে? না কেনা, সবগুলোই মাদ্রাসায় পড়ে। কেন? কেনা ওদের পড়ার দরকার আছে, মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসা থেকে তারা ফান্ডামেন্টাল মৌলিক ভাবে সে আগে গড়ে উঠুক, যখন মূলটা ভিত্তি যদি ঠিক থাকে তার সব ঠিক থেকে যাবে, ঠিক কি না? আমরা ভিত্তিটাকে মজবুত করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা।